সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের সাপ্তাহিক আমাদের আমাদের ঢাকা ঢাকা বন্ধুরা মূলত একটি অনুষ্ঠান ঢাকা থেকে দেশে বসবাস করছি তাদের জীবনের কান্না তাদের আনন্দ বেদনা তাদের সাফল্য ব্যর্থতা তাদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম এবং তাদের অতীত যা তারা ফেলে এসেছেন ঢাকায় সেই সম্পর্কিত গল্প শেয়ার করবার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা আমাদের ঢাকা পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল প্রতি অনুষ্ঠানেই আমার কিছু গেস্ট থাকেন আজকেও তা ব্যতিক্রম নয় আমার কিছু গেস্ট আছেন তারা প্রত্যেকেই ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের রিপ্রেজেন্টেটিভ তারা সবাই তাদের ব্যক্তিগত গল্প তারা সবাই সাংগঠনিক গল্প এগুলো আপনাদের সাথে শেয়ার করবেন আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাহলে কথা না বাড়িয়ে আমি আমার অতিথির সাথে পরিচিত হই সর্বপ্রথমে আমার ঠিক ডানে আছেন জনাব ভেলাউদ্দিন উনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত ট্রেজারার এরপর আছেন জনাব আক্তার হোসেন উনি ঢাকা অ্যাসোসিয়েশনকে সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য এরপর আছেন জনাব সাইফুদ্দিন উনি ঢাকা অ্যাসোসিয়েশনীকে সম্মানিত সভাপতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায় বন্ধুরা আজকে অনুষ্ঠান শুরু করবার আগে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি এই গল্প সবার জানা যারা বিশেষ করে ঢাকা বাই সবার জানা তারপরেও এই গল্প এটা কখনো পুরনো হয় না এমন গল্প আর কি এটা হচ্ছে ঢাকার নামকরণ কীভাবে হয়েছিল অনেকগুলো গল্প আছে সবচেয়ে পপুলার তিনটা গল্প আমি ছোট্ট করে শেয়ার করছি আপনাদের সাথে ষোলোশো দশ খ্রিস্টাব্দে যখন সুবেদা ইসলাম খা ঢাকায় প্রবেশ করে উনি সোনারগা হয়ে কেনানীগঞ্জ জিঞ্জিরা হয়ে ঢাকায় প্রবেশ করছিলেন যেদিন তিনি ঢাকায় প্রবেশ করেন সেদিন প্রচুর ঢাক বাজছিল ঢোল প্রচুর ঢোল বেঁধেছিল এবং ঢোল বাজার থেকে তার মনে হলো এই এলাকার নাম ঢাক বা ঢাকা হতে পারে সেই থেকে এই অঞ্চলের নাম হয়েছে ঢাকা দ্বিতীয় যেই গল্পটি পপুলার গল্পটি প্রচলিত আছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে একসময় প্রচুর ঢাক গাছ জন্মাতো বা ঢেঁকি গাছ ঢাক গাছ বা ঢেঁকি গাছ তো এই গাছের এত প্রাদুর্ভাব ছিল যার ফলে কালেক্রমে এর নাম হয়ে যায় ঢাকা আর তৃতীয় যে পপুলার গল্পটি প্রচলিত আছে দেবী দুর্গা এই অঞ্চলে কোথাও এসে লুকিয়েছিল তাকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় আমাদের বর্তমান ঢাকায় যা থেকে ঢাকেশ্বরী বা ঢাকার ঈশ্বরী হিসেবে একটা মন্দিরও আছে আমাদের প্রধান মন্দির যেটা বাংলাদেশের তো সেই থেকে এই যে ঢেকেছিল আমাদের দেবী দুর্গা তার নাম হয়ে যায় কালেক্রমে ঢাকা প্রত্যেকটা গল্পেরই কিন্তু আবার বিতর্ক আছে এই গল্পগুলো নিয়ে তো প্রত্যেকটা এলাকার নামের পেছনে এরকম গল্প আছে সেটা নিয়ে বা বিতর্ক আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা কথা না পারি আমাদের অতিথির সাথে আলোচনায় মেতে উঠি তাদের সুখ দুঃখ তাদের ব্যক্তিগত গল্প তাদের সাংগঠনিক গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করবার প্রচেষ্টা চালাচ্ছি প্রথমেই আমি যাচ্ছি আমাদের ঢাকা সম্মানিত ট্রেজারার ভাই আপনাকে স্বাগত আপনি কেমন আছেন এবং আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসেছেন আসসালাম আমি আমি ভালো আছি ঢাকা জেলার জেলা থেকে আমি এরপর যাচ্ছি আমাদের কার্টিনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব আক্তার হোসেনের কাছে আক্তার ভাই আপনি কেমন আছেন আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসেছেন ধন্যবাদ বুলবুল ভাই আমি আসছি ঢাকা জেলার দোহার উপজেলা থেকে যদিও আমি বসবাস করি ইউকেতে কিন্তু আমার মনটা পড়ে আছে দুহারে হ্যাঁ ধন্যবাদ আক্তার ভাই আমি যাচ্ছি জনাব সাইফুদ্দিন আপনি সম্মানিত সহসভাপতি ঢাকা এসোসিমিকে সাইফুদ্দিন ভাই আপনি কেমন আছেন এবং আপনার আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দিল ভাই আমি ভালো আছি ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আমি ঢাকা ক্যারণীগঞ্জের তারানগর ইউনিয়নের ইউনিয়ন থেকে আমার বাওয়াল গ্রাম থেকে আচ্ছা ধন্যবাদ ভাই এরা সবাই ঢাকার কৃতি সন্তান এরা সবাই বিভিন্ন চড়াই উতড়ায় পেরিয়ে বিলেতে বসবাস করছেন এবং আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমার আতিথ্যতা গ্রহণ করবার জন্য আমি মূল আলোচনা পূর্বে যাচ্ছি আমি শুরু করছি হেলাল ভাইকে দি হেল ভাই আপনি ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত ট্রেজারার ঢাকা অ্যাসোসিয়েশন যখন শুরু হয়েছিল জন্মলগ্ন থেকে আপনি এর একজন স্বপ্ন দশটা বলা চলে আপনাদের হাত ধরে ঢাকাতে ঢাকা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে বিলেতের মাটিতে তো যাই যাত্রা তো শুরু করেছেন হ্যালো ভাই ভবিষ্যৎ কি ঢাকা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কি যাত্রা করেছি ধন্যবাদ বলুন ভাই প্রশ্নের জন্য সুন্দর প্রশ্ন এই আমাকে একটু পিছন দিকে যেতে হয় ঢাকা অ্যাসোসিয়েশনটা এটা কীভাবে তৈরি হলো যেহেতু আপনি নিজে প্রশ্ন করেছেন যে উদ্যোগটা তো ঢাকার আগে আমাদের আর একটা অ্যাসোসিয়েশন ছিল এটা ক্যারানীগঞ্জ এলাকাভিত্তিক তো আমরা যখন আসলাম আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসলাম আসার পরে আমরা ওই অ্যাসোসিয়েশনটা করি কিন্তু আমি এটা করার আগে আরও বিভিন্ন এই কমিটিতে বা ওই সংগঠনে গিয়েছি কিন্তু সেখানে আমার কাছে একটা সমন্বয়ের অভাব ছিল হয়তো দেখা গেছে ঢাকার লোক মানে যারা এখানে আগে থেকে বাংলাদেশে থেকে বসবাস করছে তারা আছে অথবা এই যারা ইউরোপ থেকে এসছি আমরা তারা আছে কিন্তু সমন্বয় নেই তো এটা করার জন্য আমি আমরা ওইভাবে একটা উদ্যোগ নিই নেওয়ার পরে ঢাকাতে হাত দিয়ে আমাদের অনেক আমান ভাই ছিল আরও অনেকেই ছিল ওদের সাথে আলাপ করে পরে বিভিন্ন জনের সাথে আলাপ করি সবার একটা ইচ্ছা যে হ্যাঁ ঢাকা হোক যাতে দুই দুই এতের একটা সমন্বয় হোক আর কি তো ওইভাবে যাই হোক আমরা করেছি তো আমাদের যেটা উদ্দেশ্য যেটা ছিল আগামীতে যে ভবিষ্যৎ কি যেটা ভবিষ্যতে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করার বিভিন্ন কিছু এই সব পরিবারগুলোকে একসাথে করার ঢাকা লোকজনদেরকে একসাথে করার এভাবে আমরা যতটুকু পেরেছি বিভিন্ন পিকনিক বা বিভিন্ন এই গেট টুগেদার ইফতার বিভিন্ন আয়োজনের মাধ্যমে সবাইকে এক করার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ যতটুক করেছি সাকসেস হয়েছি এ পর্যন্ত তারপরে আমাদের ভবিষ্যৎ যেটা পরিকল্পনা আছে ভবিষ্যতে আমাদের একটা বাংলা স্কুল করার চিন্তাভাবনা আছে কারণ এখানে দেখা গেছে যে আমাদের এই বাংলা শিক্ষা দীক্ষাটার একটু অভাব প্রয়োজন বোধ করছি আমরা তো এটা করব ভবিষ্যতে আরও বিভিন্ন যেমন চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা দেশে যদি বিভিন্ন সময়ে সহযোগিতা করতে পারি আমাদের সেই ইচ্ছা আছে চেষ্টা আছে আমরা করেছি কিছু জিনিস আরও বিভিন্ন উদ্বেগ নেওয়ার চিন্তাভাবনা ছিল হঠাৎ করে এই করোনার কারণে যেহেতু আমাদের সংগঠনের বয়স মাত্র দুই বছর আমাদের যে কমিটি আছে কমিটির বয়স মাত্র দুই বছর দুই বছরে যতটুকু এগুলো ছিল ইনশাল্লাহ ততটুকু হয়েছে এর বেশি আমরা করতে পারিনি হঠাৎ করে এই প্যান্ডেমিকের কারণে আমাদের অনেক কিছু স্থবির হয়ে গেছে শুধু আমাদের না গোটা বিশ্বের সব কিছু স্থবির হয়ে গেছে যে গতিপথে চলছিল সেই গতিপথে চলছে না আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি অনেক আপনজন হারিয়েছি অনেক বন্ধুবান্ধব হারিয়েছি আমাদের কমিটিরও অনেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে করোনার ইয়েতে যেমন সিরাজ ভাইয়ের কথা বলি বা সার ভাই বলি আমাদের হসপিটালে বর্তমানে আছে বাবুল ভাই আশা করি উনি আপনাদের সবার দোয়ায় খুব শীঘ্রই সুস্থ হয়ে আসবে তো আসলে আমরা যখন এই প্যান্ডেমিক শেষ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সবাই একসাথে বসে আবার চেষ্টা করব নিম্ন কিভাবে এটা এগিয়ে নেওয়া যায় এইগুলো আর কি ধন্যবাদ ধন্যবাদ চমৎকার করে বলার জন্য আমি যাচ্ছি আক্তার ভাইয়ের কাছে আক্তার ভাই আপনি তো একজন আমি জানি পার্সোনালি জানি যে আপনি একজন স্পোর্টসম্যান ছিলেন বাংলাদেশে আপনি দোহার নয়াবগঞ্জ চলে একজন অত্যন্ত ভালো মানের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তো আমি প্রথমেই আপনার সাথে একটা পার্সোনাল প্রশ্নে গেলাম চলে গেলাম আর কি আপনার সেই সময়টা কেমন ছিল বাক্তার ভাই যেমন ব্যাডমিন্টন খেলে বেড়াতেন দাপিয়ে বেড়াতেন দোহার নবাবগঞ্জ এলাকা জুড়ে ছোট্ট করে বলেন যদি ধন্যবাদ বুলবুল ভাই আপনাকে পাশাপাশি আয়ন টিভি এবং ঢাকা জেলার যে ঢাকা অ্যাসোসিয়েশন যারা ঢাকা অ্যাসোসিয়েশন তৈরি করেছে এবং যারা ঢাকা সেশনকে পরিচালনা করেছেন ইউকের মাটিতে তাদের সবাইকে এবং পাশাপাশি আমার দুহারের সর্বস্তরের মানুষকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম তো আপনি যে প্রশ্ন করছেন বুলবুল ভাই আসলে আমি এখন ধরবার গেলে দুহারই চলে গেছি কারণ পঁচাশি থেকে নব্বই পর্যন্ত আমি দোহারের মাটিতে খুব ডাপটের সাথেই ব্যাডমিন্টন খেলাধুলা করছি এবং প্রফেশনাল প্লেয়ার ছিলাম আমার সাথে আরও দুইজন ভালো প্লেয়ার ছিল তাকে আমি স্মরণ করছি একজনের নাম হচ্ছে বদলুর রহমান ভুলু আরেকজনের নাম হচ্ছে আলমগীর হুসেন এই তিনজন আমরা ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম দুহারের এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের এমন কোনো জায়গা নাই আমরা যে দুহারের পক্ষে ব্যাডমিন্টন খেলি নাই বিভিন্ন জায়গায় আমরা দুহারের বিজয় অর্জন করছি আবার কোনো কোনো সময় আমরা বিজয় অর্জন করতে পারি নাই তারপরও দুহারের লোকজন এবং সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত আমাদের যত বড় এই দুহারের যত লিডার আসলো যত এই ব্যবসায়ী ছিল যত স্টুডেন্ট ছিল সবাই আমাদেরকে সাহায্য করছে এই খেলার পিছনে তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়ারের যারা আমার এই ব্যাডমিন্টন খেলাকে আমাদের এই পিছনের এই দিনগুলি সবসময় মনে পড়ে যারা সাহায্য করছে এবং সর্বস্তরের মানুষ মোটরসাইকেল বাস সাইকেল সব দিয়ে আমাদেরকে সাহায্য করছে ব্যাডমিন্টনের পিছনে ধন্যবাদ ডাক্তার ভাই চমৎকার স্মৃতিচারণ আপনার সেই ছোটবেলাকার স্মৃতি আপনি বললেন নিশ্চয়ই আপনি ফিরে গেছেন সেই সময়টাতে ধন্যবাদ আপনাকে সাইফুদ্দিন ভাই আপনি তো ক্যানিগঞ্জ থেকে এসছেন আপনি ক্যারানিগঞ্জের ভাওলের কৃতি সন্তান হ্যাঁ মোহাম্মদ সাইফুদ্দিন আমি ক্যানিগঞ্জে আমি অনেক দাওয়াত খেয়েছি আচ্ছা ছোটবেলায় অনেক দাওয়াত খেয়েছি এবং ক্যারানিগঞ্জের খাবারের একটা খুব সুখ্যাতি ছিল ছোটোবেলায় থেকেই শুনেছি এখনো শুনি তো আপনি কি একটু বলবেন যে যে বিখ্যাত কী কী খাবার কী খাবারের জন্য ক্যারানিগঞ্জ বিখ্যাত আচ্ছা সুন্দর বলবাই সুন্দর প্রশ্ন করছেন দেখি আমি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যে আমাদের ক্যারানীগঞ্জের কোথায় কি খাবার আছে তো মনে করেন যে আমাদের ক্যারানীগঞ্জের কলাতিয়ার এরিয়া থেকে যে ফ্রেশ শাক সবজি আর হল গিয়ে রামের কান্দা রোহিতপুর এই ফ্রেশ মিষ্টি পাওয়া যায় এগুলি অত্যন্ত বিখ্যাত আর আপনি বলতে পারেন যে আমাদের এই অত্র এলাকার কলাতিয়ার শাক সবজি এবং এই প্রায় ঢাকার অর্ধেক না হল তৃতীয় অংশ আমরা এই কাওরানবাজার বাজার এই মিরপুর পর্যন্ত যে ঢাকার তৃতীয় অংশ এই কলাতিয়ার শাকসবজি দিয়ে এটা কভার করতে পারে তো আরও পাশাপাশি যেমন আমাদের কেরানীগঞ্জের আটিবাজার একটা সুন্দর একটা বড় হাট আছে যেটা হাট বলি আর কি যে আটিবাজার হাট ওখানে শনি রবিবারে আমাদের গরুর হাট জমত দ্বিতীয় যেমন এই মিরপুর গাবতুলি গরুর হাট তার চিত্ত বেশি জমক ছিল বড় একটা হাট এখানে খাবার কবুতরের বাজারে আলাদা মুরগির বাজার আলাদা শস্যর বাজার আলাদা এই প্রচুর পরিমাণে খাদ্য মানে যেটা আমাদের ঢাকার পার্শ্ববর্তী খুবই নিকটতম আমরা প্রায় ঢাকার অর্ধে তৃতীয় অংশ না হলে অর্ধেকের বেশি আমরা চাহিদা পূরণ করতে পারি আমাদের এলাকার মানুষ করত। বর্তমানে এটা অনেক পরিবর্তন হয়ে গেছে জিনিসটা কিন্তু শাকসবজি কলাতিয়ার এটা অত্র এই ঢাকা শহরের লোক এই আমাদের কলাতিয়া গিয়া তারা শপিং করে নিয়া এই ঢাকাতে আমরা নিজেরও ওরা এরা নিজেরাও সাপ্লাই দেয় যারা সবজি বিক্রেতা এবং ঢাকা শহর যারা নাকি একটু শখিন টাইপের তারা ঘেরামি গিয়া ওই কলাচয়া বাজার থেকে কিনা ফ্রেশ নিয়ে আসে আর ওই এত বিখ্যাত মানে যেমন মনে করেন ওই বাজারে গেল বুঝা গেল যে নিজের তরকা এটা নিজের বাড়িতে যে রকম চাশাবাত করে তার চেয়েতে বেশি ফ্রেশ ধন্যবাদ আপনাদের একটু কালার অপেক্ষা আমরা দেখি কি আছে লাইনে हेलो কলার আসসালামু ভাই আমি আমাদের রাজধানী ঢাকা সম্বন্ধে যে বলেছিলেন আপনি কিভাবে নামকরণ হলো আল্লাহ তালা আখরি জমানায় প্রমাণ দিলেন প্রত্যেকটা ধর্ম আল্লাহর কাছ থেকে এসেছে আমাদের ডাকাই প্রমাণ দিল ডাকাতে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছে এবং যারা শহীদ হয়েছে সিংহ বাঘ ধন্যবাদ ধন্যবাদ কলার আপনাকে লাইন আসার জন্য ধন্যবাদ আচ্ছা সাইফুদ্দিন ভাই যে খাবারের কথা বলছিলেন আমি এখনও যখন বাংলাদেশে আমার ছোটো চাচা ক্যারানীগঞ্জকে মিষ্টি এনে আমাকে খাওয়ায় আমি আমি ঠিক এখন মনে পড়ছে না আমার কোন দোকান থেকে কিন্তু আমি গেলেই সে আমাকে সেই মিষ্টি এনে খাওয়াবেই আমার আমি আমি আমার আর একটু আগে কথা বলি যখন আমি দেশে ছিলাম আমাদের বাড়িতে কোন অনুষ্ঠান হলে আমার বাবা মিষ্টিটা আনতো ক্যানিগঞ্জ থেকে সেটা তো এই বিক্ষুব বিখ্যাত খাবারের জন্য আর কি এনিবে তো আমরা আমি চলে যাচ্ছি আমাদের যারা ভেলাল উদ্দিন ভাইয়ের কাছে যিনি আমাদের ট্রেজারার ঢাকায় সৈনিকের হ্যার ভাই ক্যারানীগঞ্জ তো ঢাকার একজন কলার অপেক্ষা করছেন লাইনে হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালাম জি কে বলছেন কারো সাথে যদি প্রশ্ন থাকে আমি একটু বুলবুল সাথে কথা জি বলুন কে বলছেন প্লিজ আমার নাম সিরাজ ইসলাম জি সিরাজ ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম জি সিরাজ ভাই শুনতে পাচ্ছি বলেন সালামু আলাইকুম সালামু আলাইকুম সিরাজ ভাই শুনতে পাচ্ছি বলেন

আমরা মনে হয় লাইনটা ড্রপ করেছি আসবে আপনাকে ধন্যবাদ লাইন আসার জন্য আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের টিভি স্ক্রিনের নিচে একটি ফোন নাম্বার আছে আপনারা সেই নাম্বারে কল করে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন আমাদের অতিথি থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ধন্যবাদ আচ্ছা হ্যালো ভাই আমি যেটা বলছিলাম যে যে প্রশ্ন করছিলাম আপনাকে যে ক্যারিগঞ্জ হচ্ছে ঢাকার ঠিক পাশের একটি উপজেলা ঢাকা শহরের ঠিক পাশের একটি উপজেলা এবং আমরা জানি যে যে কোনো বিপদে আপদে বা যে কোনো প্রয়োজনে মানুষ সাধারণত তার পার্শ্ববর্তী এলাকা থেকে আশ্রয় নেয় বা সেই দিকটাতে যায় আমাদের বাঙালি জাতি হিসেবে সবচেয়ে বড় গর্বের জায়গা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ক্যারানীগঞ্জের একটা বিশাল ভূমিকা আছে আপনার জানা মতে ক্যারানীগঞ্জের কোনো বিশেষ ঘটনা বা কোনো বিশেষ অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে মুক্তিযুদ্ধকালীন ধন্যবাদ বুলবুল ভাই আপনার প্রশ্নটা মিলিয়ন ডলার প্রশ্ন কেরানীগঞ্জ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মধ্যে যতগুলো উপজেলা আছে থানা আছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কেরানীগঞ্জ হচ্ছে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা বড় প্ল্যাটফর্ম আমি এখানে আসার আগে গত কয়েকদিন আগে আমি একটা টকশো দেখছিলাম এটা ছিল চিত্রনায়ক ফারুক একটা টকশোতে চিত্রনায়ক সোহেল রানা মানে যতগুলো যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সবাই কেরানীগঞ্জের মধ্যে রণাঙ্গনে ছিল কেরানীগঞ্জের বিভিন্ন প্রশংসা করেছে কে কোথায় ছিল আপনার পঁচিশে মার্চ যখন এই ক্র্যাকডাউন হয় যেটা পাকিস্তানিদের সেনাবাহিনীর যে হামলা হয় পুরো ঢাকা শহরে মানুষ আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় দিক বিদিক ছুটাছুটি করছিল দুই দিন ওরা হামলা করার পরে দুই দিন পরে সম্ভবত এই হরতাল বা আক্রমণটা একটু শিথিল করছিল এই সময়টায় লক্ষ লক্ষ লোক কেরানীগঞ্জের উপরে এসে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে তারপর এই চার খলিফা আছে যেমন আব্দুল কুতুস মাখন আসম আব্দুর রব ওনারা যত জাতীয় নেতৃবৃন্দ আছে সবাই একটা আশ্রয়ের জন্য কেরানীগঞ্জ ছুটে এসেছে তো কেরানীগঞ্জ থেকে এসে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তারা একটা সময়ে আমাদের তৎকালীন সময়ের এমপি ছিল এই বোরহান উদ্দিন গগন ওনার এখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওইখানে সব নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিচ্ছে কীভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায় কিভাবে এটা থেকে বাঁচা যায় কিভাবে প্রতিরোধ করা যায় এটার পরে আপনার সম্ভবত দোসরা এপ্রিল কেরানীগঞ্জে মনুমিয়ার ঘাট যেটা বলে এখানে অনেক বড় ধরনের একটা ইয়ে হয় এই গণহত্যা হয় এখানে খুব সম্ভবত পাঁচ থেকে সাত হাজার লোককে ওরা হত্যা করে পাকিস্তানি আর্মিরা ওই সময়ে তারপর একে একে সুভদ্রা কালিন্দি জিনজিরা পটকাজ্বর খোলা এদিক দিয়ে এসে পাকিস্তানিরা দেখছে যে এটার প্রথম যে যারা লুকাই ছিল এখান থেকে একটা হামলা হতে পারে বা বিভিন্ন সংগঠিত হচ্ছে এখানে সব লিডাররা চলে গেছে তাদেরকে ধরার জন্য মারার জন্য সবগুলো গ্রামের মানে অর্ধেক কেরানিগুঞ্জ আপনারা জ্বালিয়ে ফিরিয়ে দেয় ওই সময়ে খোলা আছে ঘাটারগ একটা মসজিদে একজন ইমাম সাহেব আজান দিচ্ছিল ওনাকেও গুলি করা হয়েছে ওই সময়ে তো ওটা সাক্ষী সবুত এখনও আছে আমাদের অনেক বড় বাইরে জীবিত আছে ওনারাও বলে আমি তো তখন একদম শিশু দু তিন বছর এরকম হবে হয়তো আমরা তো আর নিজে দেখিনি তো এরকম যারা আমাদের সমসাময়িক একটু বড় বড় তাদের কাছে শুনেছি এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই সময়ে তাদের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক মানে ইতিহাস যেটা এটাও জেনেছি তো কেরানীগঞ্জের মধ্যে অনেক মানে এরা কিছুদিন পরই হামলা করতো বিভিন্ন বাড়িতে এমন কি আমার এই যে ঘরটা আছে আমার ঘরের পিছনের ঘরেও আগুন দেওয়া হয়েছিল ওই সময়ে তো তখন তো এত কিছু বুঝি না বা একদম শিশু বড় হয়ে যখন আমরা আলাপ আলোচনা করছি শুনতে পারছি জানতে পারছি তো এখানে যখন সব লোকজন জমাতে হয়ে এসছে বোরহানুদ্দিন গগন তারপরে ওই সময় একটা বড় ধরনের ভূমিকা রেখেছিল আমাদের পুরো বাংলাদেশে চীনে মোস্তফা মহসিন মন্টু ওনাদের দুজনেরই নেতৃত্বে সম্পূর্ণ মুক্তি বাহিনী হওয়ার জন্য অনেককে এখান থেকেই আপনার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে ট্রেনিং করার জন্য তো ওইখান থেকে ট্রেনিং করে আসে বিভিন্ন জায়গায় এই প্রতিরোধ শুরু হয়েছে এখান থেকেই মূলত আমাদের নবাবগুঞ্জ এবং এই কেরানীগঞ্জের মাঝখানে একটা জায়গা আছে এখানে বিশাল একটা যুদ্ধ হয়েছিলো আমি যখনই দেশে যাই বলে বল ভাই এই আমাদের এখনও পাঁচজন মুক্তি মুক্তিযুদ্ধ আমাদের নিজেদের গ্রামের এখনো বেঁচে আছেন জীবিত আছেন এবং ফোনেও ওনাদের সাথে আলাপ হয় ওই যে জায়গাটায় ওইটা তুলসিখালি তারপর আপনার ওই যে মরিচা নবাবগুঞ্জ এবং এই রোহিতপুরের ঠিক মাঝামাঝি এই জায়গাটায় এখানে বিশাল মানে এরকম খুব বড় ধরনের একটা যুদ্ধ হয়েছে মানে শত শত সৈনিক নিয়ে আর কি অনেক সৈনিক মানে মুক্তিবাহিনীরা হত্যা করছে তারপর মানে বাংলাদেশ মুক্তিযোদ্ধারও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যুদ্ধে একটা পর্যায়ে আমি যে গল্পগুলো শুনছিলাম আমাদের এই ইমিডিয়েট মুক্তিযোদ্ধা যারা ছিল আর কি বড় ভাইদের এই হেলিকপ্টার দিয়ে এই সৈন্যবাহিনীদেরকে উঠায় নিয়ে গেছে মানে ওরা আর পার্থ ছিল না কারণ একটা সারাশি আক্রমণ হয়েছিল পাকিস্তানিদের উপরে এখানে কিন্তু পাকিস্তানের অনেকগুলো আমাদের এরিয়াতে অনেকগুলো গণহত্যা করছে ওই সাইফুদ্দিন বাইদের গ্রামে আপনার অনেকগুলো মানুষকে হত্যা করা হয়েছে আমাদের গ্রামে আমার পাশের গ্রামের আমার গ্রামের পাশের বাড়ির উদ্দিন তারপরে রাজাউল কৈম চাঁদর ছোট ভাই বিভিন্ন আরও অনেক নাম না জানা অনেক তো আমাদের ওইখানে যাওয়ার আগে মানে আমরা তো পালিয়ে গিয়েছিলাম অনেক মানে একদম ধলেশ্বরীর ওই পারে একটা মসজিদ আমরা আসলেছিলাম যখন প্রথম হামলাটা আসে হামলাটা ধাপে ধাপে অনেকবার কিছুদিন পর করে ওরা পরতো বাড়িঘরে আগুন টাগুন দিয়ে জ্বালাই দিত আমাদের এখানে একটা একটা পুকুর পুকুর আছে বিশাল বড় আশেপাশে বাড়িঘর নাই ওইখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ জনকে দাঁড় করিয়ে দুইজন সৈনিকে ব্রাশ ফায়ার করছে এখান থেকে অনেকে মারা গেছে অনেকে যারা একটু অভিনয় করে মানে ভান করে পড়েছিল এরা জীবিত হয়ে বেঁচে গেছে এর মধ্যে আমার স্বাস্থ্যবায়ী ছিল একজন ওই ইয়েটার মধ্যে তো মানে ওরা যে কীভাবে যে আক্রমণগুলো করছে তো সবচেয়ে বড় বেশি ক্ষতিগ্রস্তটা হয়েছে ক্যারানিগুঞ্জে কারণ এই লোকজনগুলো যে আশ্রয় নিচ্ছে এগুলার পিছনে পিছনে পাকিস্তানি সৈন্যরা আসছে এবং এদিক থেকেই প্রথম প্রতিরোধটা আসছে ক্যারানিগুঞ্জ থেকে ধন্যবাদ ভাই আমরা চমৎকারভাবে ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ দাল ভাই আসলে এমনটাই হয় এমনটাই হয় যারা যে ঢাকা শহরের আশেপাশে যে অঞ্চলগুলো ছিল আমাদের গত অনুষ্ঠানে আমাদের সংগঠনের সিনিয়র সহ সভাপতি যেন সিরাজ ভাই ছিলেন সিরাজ ভাই বলছিলেন যে সাভারের দিকে মানুষের ঢল নেমেছিল আসলে যখন কোনো বিপর্যয় আসে শহরগুলোতেই আসে প্রথমত এবং তারপর সেই শহরের আশপাশ এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে ঠিক তেমনিভাবে হবে ক্যারানিগঞ্জ আমাদের মহান মুক্তিযুদ্ধে একটা বিশাল ভূমিকা রেখেছে যেটা আমরা হ্যালো ব্যাগসে জানলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট ব্রেকে আশা করি সাথেই থাকবেন থেকেবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাথে থাকবার জন্য বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের ঢাকা দেখবার জন্য বিরতির আগে যেমনটা বলছিলেন হেলাল ভাই ক্যারণিগঞ্জের ভূমিকা মুক্ত মহান মুক্তিযুদ্ধে এরপর আমি যাচ্ছি আমাদের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য আক্তার হোসেন ভাইয়ের কাছে আক্তার ভাই দোহারের সাথে ঢাকা শহরের যোগাযোগ অত্যন্ত ভালো আমার দেখা সবচেয়ে ভালো যোগাযোগ হচ্ছে দোহারের সাথে ঢাকার শহরের তো এই যে এত ভালো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত যোগাযোগ ব্যবস্থা এটা আপনাদের দোহারের জীবনমান উন্নয়নে বা মানুষের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা ডেকেছে ভাই ধন্যবাদ বলবুল ভাই আপনার সুন্দর প্রশ্ন করছেন আসলে দোহার উপজেলা এমন একটা উপজেলা বাংলাদেশের দরবার গেলে সর্বপ্রথম এক প্রথম উপজেলা কারণ ঢাকায় যতগুলি সিট আছে তার মধ্যে দুহার এক নম্বর আসন তো তারপরও আমাদের দুহার এক একদিকে পদ্মা নদী আরেক সাইটে সাইডে আরিয়াল বিল তার মধ্যেও আমাদের যত সরকার আসছে স্বাধীনতার পর প্রত্যেক সরকার আমলে দুহারের বিজ্ঞ বিজ্ঞ মন্ত্রী ছিল তো জাতীয় পার্টির আমলে অনেক কাজ করছে বিএনপির আমলে অনেক কাজ হয়েছে এবং বর্তমানে আমনি ক্ষমতায় এখনো অনেক কাজ চলতেছে পাশাপাশি পদ্মা ভাঙনের যেই যে একটা ই শুনছেন আপনারা পদ্মা ভাঙতেছে এই সাইডে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফ সালমান রহমান এমপি দুহারের আমাদের এই এমপি অনেক কাজ হাতে নিয়েছে মইন ঘাট নামে একটা ঘাট আছে দুহার এই পদ্মার পারে এখন সেটা মিনি কক্সবাজার নামে পরিচিত তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ওখানে ভিড় জমাচ্ছে এবং অনেক বড় একটা পর্যটন ই হিসেবে হাতে নিতে আমাদের এই মাননীয় এমপি সাহেব তারপর আসেন যোগাযোগ ব্যবস্থা ঢাকার সাথে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা এখন আমরা দোহার থেকে দুই দিক দুই সাইড দিয়েই আমরা ঢাকায় যেতে পারি একটা হয়েছে আপনার মুন্সীগঞ্জ আরেকটা নবাবগঞ্জ কেরানীগঞ্জ আমাদের ঢাকার সাথে দোহারের সাথে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এখন অনেক উন্নয়ন অনেক উন্নয়ন হয়েছে আমাদের দোহারে তারপর আমাদের দুহারের কিছু ঐতিহ্য আছে যেমন আপনাদের জানা আছে কিনা না জানি না জামাই দুর দুহারের আর কি দুহারে যদি কোনো জামাই আদর পায় না এমন কোনো জামাই খুব কমই আছে কারণ জামাই আদর মানে কি জামাইকে একশো একশো একটা আইটেম দিয়ে খাবার দেওয়া হয় বিয়ের পর দিন তো এই ধরনের ই আছে কি না অন্যান্য ডিস্ট্রিক্টে বা থানায় আমার জানা নাই তো আমাদের দুহারে এরকম আপ্যায়ন হয় জামাই আদর একটা একটা ঐতিহ্য তারপরে আছে আপনার দুহারের উরু শরীফের একটা মেলা হয় সেটা কলকাতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে অনেক বড় মেলা হয় এই ধরনের আরও অনেক কিছু বলার আছে তারপরে আরেকটা আছে আপনাদের এই শাইনফুকুর বড় বাড়ি পদ্মাঘাট দেখার মতন জায়গা আর কি এগুলি মানুষ দেখতে আসে ঘুরতে আসে পাশাপাশি আপনার নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ আমরা মনে করি একই একটা থানা কারণ ঠিক নবাবগঞ্জ দোহার শেষ হলেই নবাবগঞ্জ নবাবগঞ্জ শেষ হলেই কেরানীগঞ্জ তারপরে তো ঢাকা তা আমরা যখন ঢাকা যাই মনে হয় যেন কি এটা দুটা তিনোটাই শহর আর কি এখন অনেক উন্নত হয়েছে আগের তুলনায় আমাদের ধন্যবাদ আক্তার ভাই চমৎকার করে বলার জন্য আসলে থ্যাংক ইউ এটা আপনার আপনার এটা একটা এটা তো আমরা সবার দৃশ্যমান সত্য যে দোহার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা এবং দোহারে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা আমরা এটা যে কেউ গেলেই বুঝতে পারবে এটা অন্যান্য উপজেলার সাথে দোহারের পার্থক্য যে কেউ উপজেলা যে কেউ বেড়াতে যাবে দোহারে যে কোনো কাজে যাবে গেলেই তারা দেখতে পাবে দৃশ্যমান এই পার্থক্যগুলো আমি যাচ্ছি আমাদের সম্মানিত সহসভাপতি ঢাকা অ্যাসোসিয়েশনিকের জনাব মোহাম্মদ কাছে সাইফুদ্দিন ভাই আমার আমি যখন বিশ বছর আগে কথা বলি বিশ বছর পঁচিশ আগে কথা বলি আমি যখন কেরানীগঞ্জ যেতাম দেখতাম যে অত্যন্ত শান্ত সবুজ একটা উপশহর একটা গ্রাম উপশহর মিলে একটা খুব শান্ত সুনিবির একটা জায়গা বাট আনফর্চুনেটলি এখন এটাকে মনে হয় যেন একটা এত ব্যস্ত একটা শহর হয়ে উঠেছে কেরানীগঞ্জ এত মানুষ একেবারে ঢাকা শহরের মধ্যে গিজগিজ করা মানুষ সত্যি কথা যেটা আর কি ছোট ছোট বাড়িঘর তৈরি হয়েছে রাস্তাঘাটগুলো অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে বাড়িঘর দালান হচ্ছে তো এইভাবে এত ব্যস্ত হয়ে যাওয়ার কারণ কি এত ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে যাওয়ার কারণ কি এরকম সুন্দর শান্ত সবুজ একটা ও শহর কী মনে হয় আপনার তো দলুল ভাই ধন্যবাদ আপনাকে এই আমাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য যে আপনি বলছেন যে ক্যারগঞ্জ এত ঘনবসতি কেন আজ থেকে যখন তিরিশ বছর আগে সরিষা ক্ষেত এবং ধান ক্ষেত এত সুন্দর এই ক্যারানীগঞ্জ আমাদের যা দেখলে সরিষা ক্ষেত দেখলে চোখ ফিরানোর মতো না এমন ছিল আর এখন ঢাকা থেকে আমাদের এই ক্যারানীগঞ্জ আগে আমরা যে রাস্তা দিয়ে চলতাম ছোট ছোট রাস্তা ছিল এই হাজারিবাগ মোহাম্মদপুর ওই সোয়ারিঘাট আমাদের যাইতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট বা মাঝে মাঝে দেড় ঘন্টাও লেগে যেত আমরা কিছুক্ষণ পায়ে হাইটা চলতাম তারপর এই নদী পার হইতাম এখন ঢাকা থেকে কেরানীগঞ্জ যাওয়ার জন্য তিনটা ব্রিজ হয়েছে এত দ্রুত ব্রিজ আর ঢাকা থেকে আমার যে এলাকা কেরানীগঞ্জ মাত্র সাত মিনিটে মহমুত্র চলে যাওয়া যায় বা যদি আমরা ঝিঞ্জিরা দেওয়া যাই তাহলে বিশ মিনিটে শহরে চলে যেতে পারি এই কারণে শহর থেকে কিছু এরা ট্যুরিস্ট হিসাবে যেমন ক্যারানীগঞ্জ সুন্দর দেশ সুন্দর জায়গা ওখানে সরিষা খেত দেখতে চাইতো আমরা বলতাম যে শহর থেকে আসছে এরা সরিষা খেত দেখতে গেছে ওই দলেশ্বর নদী দেখতে গেছে ওইখানে গিয়া দেখেছে ফ্রেশ মাছ কলাতিয়ার মাছ কলাতিয়ার সবজি এরকম অনেক কিছু এটা যাওয়ার পরে এরা চিন্তা করলো যে কেরানীগঞ্জ তো একদম নিকটতম এই হিসাবে ঢাকা অনেক আপনি জানেন ঢাকা শহরে লোকজন উপচে পড়া বিয়ে এই কারণে তারা তাদের শ্বাস নিঃশ্বাস ফেলার জন্য এবং অল্প পয়সা অল্প পয়সা মানে ঢাকার চেয়ে কম দাম কিন্তু ওইখানে এমনভাবে বাড়িঘর করতেছে আর বিভিন্ন হাউজিংয়ে কয়েকটা হাউজিংয়ে এমনভাবে ওরা এই নতুন নতুন অত্যাধুনিক অর্থাৎ আমাদের এই বর্তমান সরকার আমাদের ক্যারনেগঞ্জ তারা চাইতেছে যে ঢাকা শহরের যে অত্যন্ত গুণী এবং এত সুন্দরভাবে তারা এই বিরাট বড় বিল্ডিং বানানোর জন্য এই হাউজিং কোম্পানিগুলি ওইখানে গিয়া এই অ্যাপার্টমেন্ট ওরা ছাড়তেছে পয়সায় যার কারণে ঢাকা প্রশস্ত ঢাকাতে অনেক লোক এই কারণে ঢাকার লোকগুলি ওখানে যাইয়া এই শ্বাস প্রশ্বাস জন্য অর্থাৎ ফ্রেশ আমাদের কেরাণীগঞ্জের ওয়েদার কেরাণীগঞ্জের মানুষ এত ভদ্র আর তারা এই শিক্ষিত এবং ওই ওরা মনে করে যারা এই কেরাণীগঞ্জ গেছে তারা যায় ওইখানে বাড়িঘর করতেছে আর আমরা তাদেরকে আমরা তো আত্মীয়পণ আমরা অনেক লোককে পছন্দ করি যার কারণে আমাদের পাশে বন্ধুত্ব হয়ে আত্মীয় হয়ে এই লোকজন বাড়িঘর কিনা আমাদের সাথে জয়েন্ট হইতেছে এই কারণে গণবসতি হয়েছে বর্তমানে আচ্ছা ধন্যবাদ হাসিফুদ্দিন ভাই তাহলে মূলত এই যে ঢাকাটা যে এক্সপ্যান্ড করছে ঢাকাটা যে বড় হচ্ছে এটার একটা প্রক্রিয়া হচ্ছে ক্যানিগঞ্জে ব্যস্ততা বেড়ে যাওয়া এবং কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি সাইফুদ্দিন ভাই আমি ঢাকা শহরকে দেখেছি আমার সেই জন্মের পর থেকে ঢাকা শহরকে দেখেছি যে যদি সেই সময়টাতে যখন এইভাবে লোকজন বাড়তে থাকে শহরগুলিতে তখন যদি পরিকল্পনা থাকে পরিকল্পিতভাবে যদি শহরকে গড়ে উঠতে দেওয়া হয় তাহলে বিশ বছর পঞ্চাশ বছর পরে গিয়ে নানা রকম সমস্যা মুখোমুখি হতে হয় না ক্যারণীগঞ্জে আমার ধারণা ঠিক একই রকমভাবে ঘনবসতি হয়ে উঠছে জনবসতি বাড়ছে যেটা ঢাকা শহরে একসময় বেড়েছে যদি আমার বিশ্বাস যদি এখনই কোনো পরিকল্পনার আওতায় আনা না হয় এবং এইভাবে পরিকল্পিতভাবে এই শহরে আনকে উদ্বুদ্ধ করা না হয় তাহলে একটা সময় ঢাকা শহর যেরকম আজকে বিভিন্ন সমস্যা ফেস করছে হয়তো ক্যারানীগঞ্জকেও সেইরকম সমস্যা ফেস করতে হবে অদূর ভবিষ্যতে তো আমরা চাই না সেরকমটা আমরা চাই যে প্রশাসন আমাদের জনপ্রতিনিধি আমাদের সচেতন জনগণ সবাই মিলে এমন একটা শহর গড়ে উঠুক কেরানীগঞ্জে আমরা শহরের বিপক্ষে না এমন একটা শহর গড়ে উঠুক যে শহরটা বাসযোগ্য হবে যে শহরটা প্রাণচাঞ্চল্য থাকবে কিন্তু সেটা মানুষের ভারে নুজ্জ হয়ে পড়বে না ধন্যবাদ সাইফুদ্দিন ভাই আপনি চমৎকার করে বলার ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি এই পর্যায়ে আমাদের হেলাল ভাইয়ের কাছে হেলাল ভাই আপনি ক্যারানীগঞ্জে বড় হয়েছেন ক্যানিগঞ্জে বেড়ে উঠেছেন তো ক্যানিগঞ্জ যেই ক্যারানীগঞ্জে আপনি বেড়ে উঠেছেন সেই কেরানীগঞ্জের সাথে বর্তমান ক্যারানীগঞ্জের পার্থক্য কী আপনার কাছে কী পার্থক্যগুলো বড় হয়ে চোখে পড়ে ধন্যবাদ বুলবুল ভাই আমার জন্মটা গ্রামে হইলো আমার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আমি ছিলাম মূলত ঢাকা ক্যান্টনমেন্টে আমার বাবার চাকরির সুবাদে পঁচাত্তর থেকে মূলত আমি গ্রামে তো এরপর তো প্রবাসে চলে আসলাম শৈশব কৈশবের মানে ওইটা শেষ করে তো যদি প্রবাসের সময়টা একটা দিকে ভাগ করি আর যদি আমার দেশের সময়টা ভাগ করি দুইটা দুই রকমের অথবা যদি আমার শিশুকালে মানে শৈশবের ইয়েটা কেরানীগঞ্জ আর বর্তমান কেরানীগঞ্জটা যেটা আপনি প্রশ্ন করছেন তো এটার অনেকগুলো প্রশ্ন সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকেও এসছে চেঞ্জটা আমাদের যে ডিফারেন্সটা আগে আমরা যে কোনো জায়গায় ফুটবল খেলতে যেতাম যে কোনো জায়গায় ক্রিকেট খেলতে পারতাম এখন বিভিন্ন হাউজিং কোম্পানি এসে জায়গাগুলো ভরাট করে ফেলছে যার কারণে যে সাইফুদ্দিন বললো বিভিন্ন শস্যের খেত ছিল এই বিভিন্ন কিছু ছিল এগুলো অনেক কিছু এখন বিলুপ্তির পথে ছোটোবেলায় আমরা মাছ ধরেছি একসাথে দল বেঁধে চাস্তবাই বোন গ্রামের লোকজন সবাই মিলে এখন সেই জিনিসটা নেই বললেই চলে অনেক বিশাল বিশাল পুকুর ছিল এগুলো সব বরাট হয়ে যাচ্ছে বরাট হয়ে বিভিন্ন অট্টালিকা গড়ছে এখন ঢাকার প্রয়োজনে আপনার সংকুলান এটা কেরানীগঞ্জের দিকে আসছে যার কারণে মানে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে কেরানীগঞ্জের বিভিন্ন যা আমরা ছোটোকালে দেখে বড় হয়েছি ভোগ করে বড় হয়েছি বা অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এই কারণে যেমন ধরেন আগে চেঞ্জের মধ্যে বিশাল বিশাল রাস্তা হচ্ছে এখন আগে রাস্তাগুলো ছোট ছিল দেখেছি এখন বড় বড় রাস্তা হচ্ছে এই কিছুদিন যাবতে নতুন প্রজেক্ট হাতে হয়েছে যেটা পদ্মা সেতু হচ্ছে পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি ছোটোকালের কালের পদ্মা সেতুর কারণে আমাদের এলাকা দিয়ে দুই তিনটা রাস্তা হচ্ছে যে দুই তিনটা রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে আশেপাশের জায়গাগুলো জমি জমার দামগুলো হাই হয়ে যাচ্ছে অনেক উচ্চ লেভেলে মূলত এটা শুরু হয়েছে আপনার ওয়ান ইলেভেনের যে সরকার ছিল তখন থেকে হঠাৎ করে জায়গা জমির দাম বেড়ে যাওয়ার কারণে আপনার শহর থেকে অনেক লোক এসে এখানে জায়গা জমি কিনে আপনার আমরা যে একটা খোলা পরিবেশ ছিলাম পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে ওই পরিবেশটা নাই যার কারণে আজকে আমাদেরকে দেখা গেছে যে কি বলে এটা এই আগে যেমন বারাটিয়া ছিল না এখন প্রচুর বারাটিয়া দিয়ে ভরে গেছে এই লোকগুলো ছিল তারপরে এখানে যেমন সবসময় পানি পাওয়া যাচ্ছে ওই গ্যাসটা ছিল না আগে গ্যাস আছে এই কারণে লোকজন নেমে আসছে তো এই যে দেখা গেছে শৈশবে আমরা যখন মানে এসব কারণে আমাদের মধ্যে একটা কি বলে একটা ইয়ে তৈরি হচ্ছে আমি এখানে আসার আগে মানে প্রবাসে আসার আগে প্রতিটা বাড়িতে যেতাম খোলা বাড়ি করছিল এই রান্না করে যেতাম একটা পিঠা খেতাম ওই বাড়ি রান্না করে যেতাম একটা কিছু বলতো এটা খেয়েছে এখন হয়েছে কি বলবো বল ভাই প্রথমে বাড়ি থেকে নামতে হবে সড়কে সড়ক থেকে অন্য একটা বাড়িতে ঢুকতে হবে যার কারণে দেখা যাচ্ছে অনেকের সাথে আলাপ করি পাশের বাড়ির সাথে মিল নেই মাঝখানে দেওয়াল হয়ে গেছে যখন এই আরেকটা বাড়িতে যেতে হয় মেন রোডে আসতে হয় আইসা তারপরে ঘুরে যেতে হয় দেখা গেছে একজনের সাথে আলাপ করছি পাশের বাড়ির লোকের সাথে সম্পর্ক নেই মানে এই চেঞ্জটা আমার শৈশবের দেখার চেঞ্জটা আর বর্তমানে যে চেঞ্জটা হয়তো জায়গা জমির দাম বাড়ণে সময়ের কারণে বিভিন্ন কারণে এই জিনিসটা আজকে এই পর্যায়ে আসছে তো এটা অনেক দুঃখজনক যেতে এই গ্রামের লোকজন আগে শৈশবে আমরা দেখেছি গ্রামে একটা চোর ডাকাত এসছে হই করে একজন গ্রামে ডাক দিছে পুরো গ্রাম মাঠে নেমে গেছে চোর ধরার জন্য ডাকাত ধরার জন্য এখন পাশের বাড়িতে ডাকাতি হচ্ছে কিন্তু আমার বাড়িতে খবর পাচ্ছে না মানে আমার শৈশব থেকে এখনকার যে তফাতটা দেখতে পাচ্ছি এই তফাৎগুলো দেখতে পাচ্ছি তারপর তো রাজনৈতিক কিছু থাকে এটা প্রেক্ষাপটটা চেঞ্জ হয় রাজনৈতিক কারণে একজন সাথে সম্পর্কের যে জিনিসটা মনুষ্যত্বের যে জিনিসটা এই জিনিসটা পরিবর্তন হয়েছে ব্যাপক এটাতে আমি আর কি ভাই একটা খুব সিগনি কথা হেলাল ভাই বলেছে যে প্রতিটা বাড়িতে দেয়াল তৈরি হয়েছে তো আসলে দেয়াল তৈরি হয়েছে সবার হাতে একটা করে ডিভাইস আছে একটা স্মার্টফোন আছে তো এই সেই ডিভাইস নিয়ে তার ব্যস্ততা বেড়েছে তো সেই ডিভাইস আবার সারা পৃথিবী তার ডিভাইসের মধ্যে আছে সেখান থেকে সে সারা পৃথিবীর খবর জানছে অনেক এন্টারটেনমেন্ট পাচ্ছে তো আসলে আগে যেই রকম এন্টারটেনমেন্টগুলো ছিল যে বন্ধুর সাথে গল্প করে যে মজা আরেক পাশের বাড়ি গিয়ে গল্প করে কথা বলে যেই সুখ দুঃখের খবর নিয়ে যে আনন্দ পাওয়া বা তাদের সাথে শেয়ার করা তাদের সুখ দুঃখগুলো সে তার চেয়ে এখন হয় কি যে ডিভাইস হাতে আছে সে সেখান থেকেই সব সুখ দুঃখ শেয়ার হয়ে যাচ্ছে একজন কলার অপেক্ষা করছেন লাইনে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম পিলু বলছি জি পিলু ভাই বলেন সত্যি খুব ভালো লাগতেছে আজকের আলোচনা শুনে ধন্যবাদ বুলুল ভাই এবং আপনার আমন্ত্রিত গেস্ট যারা আছে আচার ভাই খেলাল ভাই সাইফুদ্দিন ভাই সবাইকে ধন্যবাদ আসলে খুবই গঠনমূলক আলোচনা আমরা ঢাকার অনেক অজানা তথ্যই আমরা জানতে পারলাম তবুও আমি একটি কথা গুরুত্ব দিয়ে বলার জন্যে আমি সঞ্চালককে আহ্বান জানাবো গুরুর ভাইকে যে ঢাকার বিশেষ বিশেষ এলাকা ভিত্তিক যে ঐতিহ্য আছে সেগুলি সেগুলোকে নিয়ে একটু আর একটু ডিপি আলোচনা করা দরকার এবং ভাষা এবং সাহিত্য নিয়েও আলোচনা করা দরকার আমার মনে হয় আপনারা আলোচনা করেছেন তারপরেও আরেকটু ব্যাপক ভাবে করলে ভালো হয় সবাই তাতে সুন্দরভাবে আর বুঝতে পারবে ধন্যবাদ পিলু ভাই লাইনারের জন্য আপনার এই অ্যাডভাইস আমরা নিলাম আমরা নিশ্চয়ই অদূর ভবিষ্যতে অনুষ্ঠানকে সেভাবে সাজানোর চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিশেষ স্থাপনা বা বিশেষ এলাকা বা বিশেষ কোনো বিষয় নিয়ে একটা প্রামাণ্য চিত্র বা এরকম কিছু করা যায় আপনার এই সাজেশনের জন্য আপনাকে ধন্যবাদ যা বলছিলাম যে প্রত্যেকটা বাড়ির মধ্যে দেয়াল তৈরি হচ্ছে কিন্তু এই দেয়াল আধুনিকতা বা সভ্যতা বিভিন্ন কারণে তৈরি হচ্ছে নিরাপত্তাজনিত কারণে তৈরি হয়ে থাকতে পারে কিন্তু এই দেয়াল যাতে আমাদের অন্তরের দেয়াল তৈরি না করে আমাদের হৃদয়ের দেয়াল তৈরি না করে আমাদের হৃদয়ের মধ্যে যেই ভাতৃত্ববোধ যেই বন্ধুত্ব পরায়ণতা আছে সেগুলো যাতে এই দেয়াল কখনোই বাধা হয়ে না দাঁড়াতে পারে এটা হবে আমাদের বিশেষ অনুরোধ সবার কাছে আমি যাচ্ছি এই পর্যায়ে আমাদের আক্তার ভাইয়ের কাছে আক্তার ভাই আপনি ধরের দর্শনীয় স্থান সম্পর্কে যদি কিছু বলেন কিছু বলেছেন আপনি ইতিমধ্যে তারপরে যদি স্পেসিফিক এটা পিলুভাবে বললো আমাদেরকে আচ্ছা ধরের কিছু স্পেসিফিক দর্শনীয় স্থান ধন্যবাদ ভাই আমি দর্শনীয় স্থানের নামও বলবো কিছু কিছু জায়গা আমি তার আগে কিছু অ্যাড করব আমি হেলাল ভাইয়ের সাথে এবং আমরা যেহেতু এই ইউকেতে বসবাস করছি এবং আমার বাড়ি এই দুহার আপনার বাড়ি নবাবগঞ্জ এর বাড়ি ক্যারানীগঞ্জ তো আমরা যেহেতু দুহার নবাবগঞ্জ কেরাণীগঞ্জ তিনটাই কিন্তু পরস্পর এটা ঢাকা সদরের দিকে পড়ছে তো আমাদের ঢাকার এত নিকটে থাকার পরেও আমাদের যতটুকু উন্নত থাকার কথা অতটুকু উন্নত হয় নাই আমাদের এই দুহার নবাবগঞ্জ কেরাণীগঞ্জ কিন্তু কেন হয় নাই আমি এখন আশা করি দুদি এই আয়ন টিভি যদি কোনো এমপি মহোদয়গণ দেখে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে অবজার্ভ করবেন কারণ দুহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ এই তিনটা থানা এত নিকটে ঢাকার যেমন ঢাকার একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট আরিয়াল বিলে করার কথা ছিল এবং যদি হয় এরকম কেরানীগঞ্জে একটা ইউনিভার্সিটি নিয়ে আসতে পারে একটা হসপিটাল নিয়ে আসতে পারে বড় বড় জিনিস অনেক কিছু আনা আনা যায় যদি ঢাকার থেকে সরায়। নিয়ে আসে দুহার নবাবগঞ্জ কেরানীগঞ্জে তাহলে কিন্তু ঢাকাও অনেকটা আপনার ট্রাফিক মুক্ত হবে এবং আমাদের এই দুহার নবাবগঞ্জও অনেক ডেভেলপ হবে আমি আশা করি যারা দুহারের এবং নবাবগঞ্জের এবং কেরানীগঞ্জের যারা এমপি মহোদয়গণ আছেন যারা ক্ষমতায় আছেন তারা যেন আমাদের এই প্রবাসের এই কথাগুলি মাথায় রেখে যদি তারা কিছু কাজ করে তাহলে আমি মনে করি দুহার নবাবগঞ্জ কেরাণীগঞ্জ আরও ডেভেলপ হবে

দর্শনীয় স্থানের মধ্যে আমাদের দুহারে কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর যেমন নুরুল্লাপুর পুরুষ শরীফের মেলা এটা অনেক বড় ধরনের মেলা তারপরে ময়নুন ঘাট এটা এখন একটা মিনি কক্সবাজার নামে পরিচিত এটা অনেক লোকজন আসে এখানে দেখার জন্য এবং এনজয় করার জন্যে তারপরে আপনার শাইন পুকুর বড় বড় বাড়ি এটাও একটা অনেক বিখ্যাত বাংলাদেশের মধ্যে একটা পরিচিত বাড়ি এবং এলাকা এবং সুন্দর দেখার মতো তারপরে আছে আরিয়াল বিল একেবারে দোহার নবাবগঞ্জ বুঝঘে ধন্যবাদ আপনি এগুলো বলেছিলেন এর আগের প্রশ্নে তো ধন্যবাদ আপনাকে এগুলো বলার জন্য আমরা আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে তো আমি সাইফুদ্দিন ভাই আপনি আপনার প্রথম স্কুল কোথায় ছিল প্রথম স্কুল আপনার হেড টিচারের নাম মনে আছে ছোটো করে হ্যাঁ আপনি সুন্দর আমাকে প্রশ্ন করছেন আমার শৈশবকালের কথা তো মন থাকবে তবে আমি আটি বাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে লেখাপড়া করছি ওখানে আমাদের আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের এক হেডমাস্টার ছিলেন উনি হেমায়তপুর থেকে আসতেন ওনার নাম ছিল সোলেম্যান স্যার বলতাম আমরা হেড টিচার একটু উনি আমরা যখন সিক্সে পড়ি উনি ওনার তখন বয়স বেশি আর উনি দেখার সময় উনি রাগান্বিত ছিল সব সময় উনি স্ট্রিক্ট তখন আমরা অনেক ভয় পাইতাম কিন্তু ওই সময় এই স্কুলের অবস্থায় এখনকার মতো ছিল না এখন ক্লাস সিক্সে যেই টোটালি যে ছাত্র সংখ্যা পুরা স্কুলে এতটুকু ছিল না তবে আমার মনে আছে এটা আমি যখন ক্লাস সিক্সে পড়ি আমি বাউল হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়ি আমরা টিচার সহ ছাত্র বেশি করার জন্য স্কুল শুরু করার আগে গ্রামে গ্রামে গিয়া ওই ছাত্র করে নিয়ে আসতাম ওরা খেতে কামারে বা যেখানেই কাজ করতে বলতাম যে কাজ করার দরকার নেই তোমরা যেহেতু মাঝে মাঝে আসো এখন রেগুলার আসো আমাদের আমরা এই স্কুল শুরুর আগেই তিন চারটা গ্রাম থেকে লোক নিয়ে আসতাম যেমন কাঁঠালতলি চণ্ডীপুর কলমাচর শলমার্সি আমি আমি নিজে এই স্যারদের সাথে যাইতাম ধন্যবাদ ধন্যবাদ ভাই আমাদের সময় শেষের দিকে আপনার জন্য শেষ থার্টি সেকেন্ড কোনটা বলব আপনি ঢাকা পক্ষ থেকে ঢাকা ইনশাল্লাহ আমরা আমাদের এই কোভিড নাইন্টিন শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরালোভাবে চেষ্টা করব সবাইকে আবার একত্রিত করার জন্য এবং আমাদের স্কুলের কথা তো আগে বলেছি একটা চিন্তাভাবনা আছে তো আমি আপনাদের সবাইকে ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার জন্য শেষ থার্টি সেকেন্ড ধন্যবাদ ভাই ঢাকা অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং ঢাকাবাসী দোহার নবাবগঞ্জ ক্যানগঞ্জ ধামরাই সকলকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমি বলতে চাই যে আমরা যে এখানে আজকে প্রোগ্রামে আসছি আমাদের দেশ এবং বিদেশ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি আমি এই বলতে চাই যেমন নাম বললে তো শেষ করা যাবে না তবে আমাদের যে ভা আটি বাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যারা এই আমাকে দেখে বুঝতে পারতেছেন যে আমি কোন স্কুলের ছাত্র যারা দেখতেছে সবাইকে পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা দেখতেছে এবং বর্তমানে আইন টিভি যে প্রোগ্রাম করছে কার্যকরী পরিদর্শক সবাইকে ধন্যবাদ এবং আর বিশেষ করে আমি জানাইতে চাই যারা এই বর্তমানে দেখতেছেন বা পরে দেখবেন সবাই আমার সালাম দেবেন আচ্ছা ধন্যবাদ সাইফুদ্দিন ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে আমাদের সময় শেষ যারা এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আয়ন টেলিভিশনের সাথেই থাকবেন শুভেচ্ছা নিরন্তর